ক্লাসে সবাইকে স্বাগতম আমি ডিবিএস ম্যাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিওর নোটিফিকেশান পেতে হলে অল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো নোটিফিকেশানটা অর্থাৎ বেল আইকনটা একবার হিট করে অবশ্যই রাখবে তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশান স্ক্রিনে চলে যাবে তোমাদের ঠিক আছে আজকে আমি একটা ইম্পর্টেন্ট রচনা আলোচনা করবো সেটা হচ্ছে গ্রীষ্মকাল ছোটোদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস ওয়ান টু ফাইভদের জন্য ঠিক আছে যারা স্টুডেন্ট আছে খুব ভালো করে ফলো করবে যারা গার্জেন আছেন একটু দেখে নেবেন গ্রীষ্মকাল ভূমিকা বাংলায় ছয়টি ঋতু এর মধ্যে প্রথম ঋতুটি হল গ্রীষ্মকাল গ্রীষ্মকাল দিয়েই বাংলার বছর শুরু হয় বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাসই গ্রীষ্মকাল বা গরমকাল হয়ে গেল এটা ভূমিকা নেক্সট প্রাকৃতিক অবস্থা গ্রীষ্মকালে সূর্যের তাপ ভীষণ বেড়ে যায় এই সময় ভীষণ গরম পড়ে এই সময় দিন বড় এবং রাত ছোট হয় সূর্যের তাপে খাল বিল পুকুরের ডোবার জল শুকিয়ে যায় চাষের জমি মাঠ ঘাট ফাটল ধরে এই সময় মানুষ জন গরমের জন্য খুবই কষ্ট পায় এই সময় মানুষ পশু পাখি গাছপালা জলের জন্য হাহাকার করে গরমকালে সন্ধ্যেবেলা বা বিকেলবেলাও এটা দিতে পারো মাঝে মাঝে কালবৈশাখীর ঝড় হয় সঙ্গে কিছু বৃষ্টিপাতও হয় যার ফলে সবাই একটু স্বস্তি পায় তবে এই ঝড়ে অনেকের ক্ষতিও হয় ঝড়ে গাছপালা ভেঙে পড়ে কুঁড়ে ঘর ভেঙে যায় অনেক মানুষের ঘরের খড় টালি উড়ে যায় ভেঙে যায় মাটির ঘরও গাছ চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয় অনেক পাখিদের বাসা ভেঙে পড়ে তারা ঘর ছাড়া হয় নেক্সট উপকারিতা গরমকালে বা গ্রীষ্মকালেও লিখতে পারো নানারকম ফুল ও ফল দেখা যায় বা পাওয়া যায়ও লিখতে পারো এই সময় রজনীগন্ধা গন্ধরাজ জুই বেল প্রভৃতি ফুল ফোটে গ্রীষ্মকালে আম জাম কাঁঠাল শশা তরমুজ প্রভৃতি রসালো ফল পাওয়া যায় কুমড়ো ঝিঙে উচ্ছে পটল ইত্যাদি সবজিও এই সময় পাওয়া যায় গরমকালেই বা গ্রীষ্মকালেই শুরু হয় ধানের চাষ নেক্সট অপকারিতা গ্রীষ্মের দবদাহে বা প্রচন্ড গরমে মানুষ ঘেমে যায় একটু কাজ করেই মানুষ হাঁপিয়ে ওঠে মানুষের কর্মক্ষমতা কমে যায় এই সময় পানীয় জলের অভাব বা সমস্যা দেখা যায় নেক্সট হচ্ছে উপসংহার গ্রীষ্মকালে মানুষের কষ্টের শেষ থাকে না ঠিকই আচ্ছা বলছে গ্রীষ্মকালে মানুষের কষ্টের শেষ থাকে না ঠিকই কিন্তু এই সময় নববর্ষ রবীন্দ্রজয়ন্তী জামাই ষষ্ঠী অক্ষয় তৃতীয়া দোকানে দোকানে খাতা পূজা ইত্যাদি উৎসব হয় গ্রামে গ্রামে নানা রকম মেলা হয় এই সমস্ত ভালো মন্দ মিশেই গ্রীষ্ম ঋতু বা গ্রীষ্মকাল এইভাবে সুন্দর করে রচনাটা ছোটোর মধ্যে সবসময় রচনাটা বেশি বড় দেবে না ছোটোর মধ্যে লেখার চেষ্টা করবে কেননা শুধু পড়লেই তো হবে না সেটা পরীক্ষা হলে আমাকে কমপ্লিটও করতে হবে ভাষা সুন্দর দিতে হবে ছোটোর মধ্যে সুন্দর করে রচনা লিখতে হবে আমি পয়েন্টগুলো দিয়েছি অবশ্যই দেবে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে পয়েন্টগুলো কী কী হলো একটা হচ্ছে ভূমিকা তারপরে হচ্ছে প্রাকৃতিক অবস্থা গেছে তারপরে হলো উপকারিতা তারপরে হচ্ছে অপকারিতা তারপরে হচ্ছে উপসঙ্গ মিনিমাম পাঁচটা পয়েন্ট তো পাঁচটা পয়েন্ট দেবে ঠিক আছে আজকের জন্য এটুকুই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটা লাইক করবে টাটা